নমস্কার বন্ধুরা, নন্দিতাস ফুড মিশনে আপনাদের সবাইকে স্বাগত। আর সবার প্রথমে আপনাদের সবাইকে জানাই শুভ বিজয়া প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমি আপনাদের মেথি চিকেন বানিয়ে দেখাবো। একঘেয়ে চিকেনের রেসিপি খেতে খেতে আমাদের মুখটাকে একটু পাল্টে নেওয়া দরকার, তাই আজকে বানালাম মেথি চিকেন। এখানে আমি 750 গ্রাম মুরগির মাংস নিয়ে নিয়েছি হাড় সমেত। মাংসটা আমি অল্প নুন দিয়ে একটা মাখিয়ে ম্যারিনেট করে রাখবো। মাংসটা আমার মাখানো হয়ে গেছে, এবার আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। রান্নাটা সর্ষের তেলে করব। এখানে 3 টেবিল চামচ সর্ষের তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে এতে আমরা 1 চামচ মেথি দানা দিয়ে দেব। দিয়ে ভালো করে মেথি দানাটা তেলের মধ্যে ভেজে নেব। মেথি দানাটা ভাজা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। মেথির যে গন্ধটা সেটা তেলের মধ্যে সুন্দরভাবে ছড়িয়ে গেল। এবার এই মেথি দানাগুলো আমি তেল থেকে সবগুলো তুলে দেব, একটাও যেন মেথি দানা তেলের মধ্যে না থাকে। মেথি দানাগুলো আমার তোলা হয়ে গেছে, আবার গ্যাসটা অন করে দিয়ে তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে এসছে, খুব লাল করে ভাজবো না, এটা মোটামুটি একটু ব্রাউন কালার এসে গেলেই তখন আমি মাংসটা এতে দিয়ে দিলাম। এবারে এটাকে মাংসটা ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে আরেকটু ভেজে নেব। থেকে 3 মিনিট ভাজা হয়ে গেছে মাংসটা, এবার আমি মশলাগুলো অ্যাড করে দেব। প্রথমে 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, 1টা গোটা রসুন এখানে বেটে নিয়েছি আমি। এবার আদা রসুন বাটাটা মাংসের সঙ্গে মিশিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ভাবে রাখতে হবে। এবার আমি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো,
আর 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার শুকনো মশলাগুলো মাছের সাথে ভালো করে মিশিয়ে দিই। দু 3 মিনিট হয়ে গেছে, মাংসের কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবার আমি এখানে 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, নুন দিলাম 1 টিস্পুন। এখানে নুনটা স্বাদ মতো আপনারা দিয়ে নেবেন, আগে মাংসে একটু নুন মাখানো আছে সেটা মনে রাখতে হবে। আর 1/2 টিস্পুন চিনি দিলাম, এবার ভালো করে এটা নাড়াচাড়া করে মিশিয়ে নেব। অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এবারে আমরা টমেটো বাটা দিয়ে দেব। এখানে একটা বড় সাইজের টমেটো আমি বেটে নিয়েছি। ভালো করে মিশিয়ে নিয়ে মাংসটা একটু নাড়াচাড়া করে দেবো। এবার আমরা এটা ঢাকা দিয়ে দেব, দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে একটু মিডিয়ামে রেখে মিনিট 15 রেখে দেবো। মাঝখানে আমি একবার খুলে নাড়াচাড়া করে দিয়েছি, 15 মিনিট পরে আমি খুলে দেখলাম এটা হয়ে এসেছে। দেখুন মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও সুন্দর তৈরি হয়ে গেছে। এবার আমরা এটাকে নামিয়ে সাইডে রেখে দিলাম। দিয়ে একটা তড়কা প্যান নিয়ে নিয়েছি, নিয়ে তাতে খানিকটা বাটার দিয়ে দিয়েছি। এখানে প্রায় 25 গ্রাম মতো বাটার আছে। বাটারটা গলে গেলে গরম হয়ে এসেছে, এখন এটার মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ কসুরি মেথি নিয়ে নিয়েছি। দেখুন এটা বাটারের মধ্যে দিয়ে দেব। এখন গ্যাসের ফ্লেমটা একদমই কমিয়ে রাখতে হবে আর ধীরে ধীরে এটাকে ভেজে নেব। কসুরি মেথিটা বাটারের মধ্যে দিয়ে ফ্রাই করে নেব, এই সময় খুব সুন্দর একটা সুগন্ধ বেরোবে। দেখুন এটা ভাজা হয়ে যাচ্ছে। এবার এটা আমি মাংসের মধ্যে দিয়ে দেব, দিয়ে এটা মিশিয়ে দেব। কড়াইটা আবার একটু গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। কসুরি মেথিটা ভালো করে মিশিয়ে দিলাম, দিয়ে এটা এবার চাপা দিয়ে দেবো। দিয়ে গ্যাস বন্ধ করে 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট পরে আমি এটা সার্ভ করে নিয়েছি। দেখুন তৈরি হয়ে গেছে আমাদের মেথি চিকেন, অল্প একটু ধনে পাতা দিয়ে গার্নিশিং করে দিলাম। এটার মধ্যে আমি কোনো গরম মশলা ইউজ করিনি,
শুধুমাত্র কসুরি মেথি আর নর্মাল মশলা দিয়ে তৈরি হয়ে গেল একটা অন্যরকম রেসিপি মেথি চিকেন। এই রেসিপিটা রুটি, পরোটা, নান যে কোনো কিছু দিয়ে খাওয়া যাবে, খেতে খুব টেস্টি লাগবে। আপনারা ট্রাই করে দেখবেন, কেমন লাগলো জানাবেন, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।